আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি এসেছি এই বাস্কেট নিয়ে কালেক্ট করব এক এক করে সেপারেটেড পার্টস গুলো। এই যে দেখো, ওরে এই যে এইখানে দেখো সেপারেটেড পার্টস গুলো সব, যেটি আজকে আমি তোমাদের সাথে অ্যাটাচ করব আর অ্যাসেম্বল করব। দেখো পার্টস গুলো কিন্তু এইখানে কেউ ঝুলিয়ে রেখেছে, দেখো ফেলিয়ে রেখেছে। সো দেখো টায়ার্স গুলো একে একে করে কিন্তু সব আমি কালেক্ট করে ফেলতেছি। সো এটি আমি সুন্দর করে আগে কালেক্ট করে নিই, অ্যান্ড দেন তোমাদের সাথে আমি কি করব, অ্যাসেম্বল অ্যাটাচমেন্ট করব এই সেপারেটেড পার্টসগুলো। দেখি আর কোথায় আছে। ওয়াও, এই যে দেখো গাছগাছালির উপরেও কিন্তু আছে, দেখো সেপারেটেড পার্টসগুলো দেখো একদম পুরাই খুলে রেখেছে। সো এটি আমি সবগুলো কালেক্ট করে নিই। এই যে দেখো ইঞ্জিন, ওয়াও টায়ার্স, এই যে দেখো এক দুই তিন, তিনটি টায়ার নিয়ে নিলাম। সো দেখি আর কোথায় কি আছে। সো এখানে তো আমি কিছু দেখছি না। সো দেখি ওদিকটা দেখি আর কি পাওয়া যায়। এই যে পেয়ে গিয়েছি, ওয়াও, এই যে দেখো পুরাই কিন্তু খোলা এই টয় পার্টসগুলো। সো আমি একে একে করে কালেক্ট করে নিই, অ্যান্ড এই যে দেখো পার্টস কিন্তু পুরাই খোলা আছে। সো আমি কালেক্ট করে নিলাম গাইস, আমি আর কোনো টয় উইকলস দেখছি না। সো চলো এটা আমি সেট আপে নিয়ে যাই, অ্যান্ড দেন তোমাদের সাথে আমি অ্যাসেম্বল করি। তো এই যে দেখো গাইজ, আমি কিন্তু সেট করে ফেললাম। এই যে কত সুন্দর করে একটা সেট আপ আমি সেট গাইজ, আমি যে ফার্স্ট উইকলটি আমি নিব, যেটা আমি অ্যাটাচ করব, সেটা হলো দেখো একটি ট্রাক, খুবই চমৎকার ট্রাক। সো বুঝতে পেরেছো, যা দেখো টায়ার্সগুলো কিন্তু অলরেডি ফিক্সডই আছে। সো আমার জাস্ট করতে হবে হলো এই উপরের অংশটি আমি এটার সাথে আমি জয়েন করে দিব। তো এখন বুঝতে পেরেছো এটা একটি এক্সকিভেটর, ইয়েস এটি একটি এক্সকিভেটর গাইজ। সো আমি সুন্দরভাবে প্লেস করে দিলাম, অ্যান্ড নাও দেখো খুবই চমৎকারভাবে কিন্তু, ইয়েস দেখো সুন্দরভাবে কিন্তু লেগে গেল, ওয়াও। অ্যান্ড আমি এখন যেটা করব, সুন্দরভাবে একে একে করে নাটসগুলো টাইট করে ফেলবো দিয়ে। সো নাটসগুলো কোথায়, তো চলো একে একে করে নাটস আমি বের করে দেখাই তোমাদেরকে। এই যে নাটস, সো একে একে করে আমি এখানে যে হোলগুলো আছে, সো এই হোলগুলোর ভিতরে জাস্ট আমি এটা পুশ করে দিয়ে দিব। ইয়েস, এখন আমি এই যে আমার স্ক্রু ড্রাইভার, সো গাইজ দেখো খুবই সুন্দরভাবে কিন্তু আমি জয়েন করে ফেললাম এই এক্সকিভেটরটি, এখানে রেখে দিব। অ্যান্ড নেক্সট যে টয়েতে চলে যাব সেটা হলো একটি খুবই চমৎকার একটি ডোরেমনের বাস। সো চলো ডোরেমনের বাসের আগে আমি ইঞ্জিনটি আগে লাগিয়ে দেই। এই যে দেখো এই ইঞ্জিনটি কত সুন্দর ইঞ্জিন দেখতে, দেখো ওয়াও। সো চলো এই ইঞ্জিনটি আগে আমি প্লেস করে দেই। এই যে দেখো কত সুন্দরভাবে প্লেস হয়ে গেল। এখন আমি পার্টটা নিয়ে নিব, এই পার্টের সাথে এই পার্ট। এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি জয়েন করে যাচ্ছি, দেখেছো কত সুন্দর করে কিন্তু অ্যাটাচ করে ফেললাম। এখানে দুটি স্ক্রু আছে, তো আগে আমি এই দুটি স্ক্রুকে আগে দিয়ে দিই, জয়েন করে দেন। সো দেখো সুন্দরভাবে কিন্তু আমি টাইট করে ফেললাম। সো এখন আমি যেটা করব, আমি এখন একে একে করে টায়ার্সগুলো আগে লাগিয়ে ফেলবো। তো চলো টায়ার্সগুলো আগে আমি প্লেস করে দিই। এই যে দেখো একে একে করে আমি কিন্তু এখন টাইট করে ফেলবো আর জয়েন করে ফেলবো, দু হাত দিয়ে ইউজ করতে হবে। ইয়েস, কত সুন্দরভাবে লাগিয়ে ফেললাম। সো এখন নেক্সট টায়ারটিও লাগিয়ে ফেলি। এই যে দেখো সুন্দরভাবে কিন্তু টায়ার্সগুলো আমি জয়েন করে যাচ্ছি একে একে করে। সো গাইস সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু গাইস, অ্যান্ড আমার ফ্যামিলি পার্ট হয়ে যাও আমার চ্যানেলের রেহান উইকলস। সো এটাও লাগিয়ে ফেললাম দেখো, ইয়েস টায়ার্সগুলো লাগিয়ে ফেললাম। সো চলো এখন নাটসগুলো লাগানো যাক, এক দুই তিন, তিনটি নাট আছে। সো লেটস টাইট দ্য নাটস। দেখো
খুবই চমৎকারভাবে রেডি করে ফেললাম এই ডোরেমন ডাবল ডেকার বাসটি। সো এখন চলো আরেকটি বাস আছে, যেটি হলো বেন্টন ফ্রিকশন বাস। দেখো ওয়াও, সো এটা আমি লাগিয়ে ফেলি। সো প্রথমে যেটা আমার করতে হবে, এই ইঞ্জিনটি আগে আমার সেট করতে হবে। এই যে সুন্দরভাবে কিন্তু ইঞ্জিন সেট হয়ে গেল। অ্যান্ড দেন আমি সেকেন্ড পার্টটি নিয়ে নিব। এই যে সেকেন্ড পার্টের সাথে আরেকটি পার্ট আমি জয়েন দিব। এই যে দেখো অনেক স্মুথলিভাবে কিন্তু একে একে করে সাইড বাই সাইডস আমার লাগিয়ে ফেলতে হবে। এই যে দেখো ওয়াও, একে একে করে কিন্তু দেখো পার্টসগুলো কিন্তু টাস টাস লেগে যাচ্ছে। ইয়েস, দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি অ্যাটাচ করে ফেললাম এটা। সো এখন আমি নিয়ে নিব টায়ার্সগুলো আগে। সো দেখি, ইয়েস, এই হলো টায়ার। অ্যান্ড আরেকটি টায়ার হলো এখানে। এই যে দেখো ওয়াও, খুবই সুন্দর। দেখো টায়ার্সগুলো কিন্তু লাগিয়ে ফেলেলাম। আরেকটা টায়ার আছে, সো এটাও আগে লাগিয়ে ফেলি। এই যে দেখো, সো দেখো খুবই সুন্দরভাবে কিন্তু আমি এই যে সুন্দরভাবে কিন্তু জয়েন করে ফেললাম চারটি চাকাগুলো দিয়ে দিব এক একে করে। সো চলো স্ক্রুপগুলো দেওয়া যাক। ইয়েস গাইস, এই দেখো কত সুন্দরভাবে কিন্তু কোনো নাটস বের হচ্ছে না, তার মানে হলো টাইট হয়ে গিয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। দেখো তিনটি ইয়েলো কালার টয় বাস অ্যান্ড ট্রাক আমি রেডি করে ফেললাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।